ভোটাররা কেন্দ্রে আসতে পারবেন কিনা শঙ্কা তাবিথে ভোটের মাধ্যমে অপশক্তি রুখে দেওয়ার আহ্বান আতিকুলের নিরাপত্তার সংখ্যা যেরকম আছে ভোটারদের ভোটার উপস্থিতির সংখ্যা যেরকম আছে আমাদের ইভিএম ব্যবহারের সংখ্যা আছে কোনো অপশক্তি এই এই আমাদের এই গণজোয়ারকে থামিয়ে রাখতে পারবে না দুদিন ঢাকায় ঢুকবেন না পরামর্শ র‍্যাব প্রধানের ফটো আইডি সঙ্গে রাখবেন যাতে করে আমরা বুঝতে পারি আপনি কি নগরবাসী নাকি বাইরের কেউ দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি জাফর সাদিক এবার অন্যান্য শীর্ষ সংবাদ তাপস যোগ দেয়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর গণমিছিল পরিণত হল নির্বাচনী প্রচারণায় অনুমতি না নিয়ে এই কর্মসূচি করা আওয়ামী লীগের উচিত হয়নি মন্তব্য সিইসির দেশি বিদেশি পর্যবেক্ষক নিয়োগ নিয়ে ইসিতে প্রধান দুই দল বিশেষ দেশের বিষয়ে আপত্তি আওয়ামী লীগের নাম সর্বস্ব পর্যবেক্ষক নিয়োগের অভিযোগ বিএনপির মুজিব বর্ষে বেকার থাকবে না কেউ জাতীয় যুব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ খারিজের পরও বেগম জিয়ার জামিন চেয়ে আবারও আপিল বিভাগে আবেদন করার সিদ্ধান্ত আইনজীবীদের দুদকের মামলার সাজা স্থগিতের ক্ষমতা সরকারের নেই বলছেন দুদক আইনজীবী এবং করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সব ধরনের প্রস্তুতি আছে দাবি স্বাস্থ্যমন্ত্রীর সীমান্তে বসানো হেলথ ডেস্কে থার্মোমিটারই ভরসা শেষ মুহূর্তে ঢাকার দুই সিটিতে তুঙ্গে প্রচার প্রচারণা তবে শেষ দিনেও প্রধান দুই দলের মেয়র প্রার্থীদের কণ্ঠে ছিল অভিযোগ পাল্টা অভিযোগ বিএনপির বিরুদ্ধে বহিরাগতদের এনে নির্বাচন বানচালের চেষ্টা করার অভিযোগ তুলে আওয়ামী লীগ প্রার্থীরা বলেন কোনো অপশক্তিই নৌকার জোয়ার ঠেকাতে পারবে না আর বিএনপি প্রার্থীরা নিরাপত্তা ও ভোটারদের কেন্দ্রে আসা নিয়ে শঙ্কা জানিয়ে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানান নির্বাচনী প্রচারণার শেষ দিনেও গণসংযোগে ব্যস্ত সময় কাটান ঢাকার দুই সিটির মেয়র প্রার্থীরা অলিগলি পথঘাট ও পাড়া মহল্লায় ভোটারদের কাছে নিজেদের মার্কার পক্ষে ভোট চান তারা বেলা ১১টার দিকে ভাসানটেক বস্তি থেকে প্রচারণা শুরু করেন ঢাকা উত্তর সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বিকেলে তিনি ভাটারা এলাকায় গণসংযোগ করেন তার প্রচারণায় সাংস্কৃতিক অঙ্গন সহ বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন এ সময় কোনো অপশক্তি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেন আতিক নৌকার কোনো ব্যাজ্ঞান নাই নৌকার গিয়ার একটি ইলেকশন হবেই হবে ইনশাআল্লাহ কোনো অপশক্তি এই এই আমাদের এই গণজোয়ারকে থামিয়ে রাখতে পারবে না দুপুরের পর রাজধানীর মগবাজার কারওয়ানবাজার ও মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান ঢাকা উত্তরের বিএনপির প্রার্থী তাবিতা ওয়াল বিকেলে মগবাজারে এক পথসভায় যোগ দিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে পারা ও সার্বিক নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তাবিত নিরাপত্তার সংখ্যা যেরকম আছে ভোটারদের ভোটার উপস্থিতির সংখ্যা যেরকম আছে আমাদের ইভিএম ব্যবহারের সংখ্যা আছে কিন্তু সকল আশঙ্কার থেকে উত্তরণের জন্য একটা মাত্র ওয়ে হলো এখন ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য সকল ভোটারদেরকে নিয়ে ভোট দেওয়ার জন্য সেই লক্ষ্যতে আমরা আছি উত্তরের মতো প্রচার প্রচারণায় ব্যস্ত দক্ষিণ সিটির প্রার্থীরাও বেলা ১২টার দিকে রাজধানীর গোপীবাগ এলাকা থেকে প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার ফজলেনুর তাপস এ সময় তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন বিএনপি ভোটকেন্দ্র দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করে নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি বিএনপি প্রার্থীর পিএস পরিচিত এক ব্যক্তিকে যিনি সেই দিন গোলাগুলি করেছেন অস্ত্র দিয়ে অবৈধ অস্ত্র দিয়ে তিনি গুলি ছুড়েছেন সেই ব্যক্তিকে আটক করা হয়েছে ৭০টা কেন্দ্র দখলের একটি ষড়যন্ত্র এবং পায়তারা হচ্ছে আমি এটা তীব্র নিন্দা জানাই এবং আইন প্রয়োগকারী সংস্থা সহ নির্বাচন কমিশনকে অনুরোধ করব যাতে তারা যেন আশু পদক্ষেপ নেয় এদিকে বিকেলে রাজধানীর মৌচাক ইত্তেফাক মোড় ওয়ারি ও হাটখোলা এলাকায় প্রচারণা চালান ঢাকা দক্ষিণের বিএনপির প্রার্থী ইশরাক এ সময় নেতাকর্মীরা তার পক্ষে ভোট চান এর আগে গোপীবাগ এলাকায় প্রচারণা চালান ইশরাকের মা ইসমা তারা আমার অনেক বেদনাকে আমি পিছনে ফেলে রেখে আমি নেমেছি সবার কাছে দোয়া চাইতে আমার ছেলের জন্য তারপর আমি জনগণের যে সাড়া পেয়েছি আমি সেটা বলে শেষ করতে পারবো না
অনেক অনেক অভাবনীয় সাড়া আমি পেয়েছি। ঘোষিত ইশতেহার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে শেষ মুহূর্তে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। ভোটের যুদ্ধে বিজয়ী হতে এই প্রচারণা চলবে আজ মধ্যরাত পর্যন্ত। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে গণমিছিল করেছে আওয়ামী লীগ। নির্বাচনী প্রচারের শেষ দিনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এই গণমিছিলে মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের পক্ষে ভোট চান দলের কেন্দ্রীয় নেতারা। ঘড়ির কাঁটায় নির্বাচনী প্রচারের প্রায় শেষ সময়। হিসেব মতো বৃহস্পতিবার মধ্যরাত থেকেই আর প্রচারণা চালাতে পারবেন না ভোটে দাঁড়ানো প্রার্থীরা। শেষ দিনের প্রচার যখন তুঙ্গে, তখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজধানীর রমনা এলাকায় গণমিছিল করেছে আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে এই গণমিছিলে যোগ দেয় দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ সময় জ্যেষ্ঠ নেতারা উন্নয়নের গতিধারা বজায় রাখতে নৌকার পক্ষে ভোট চান। এই নির্বাচনে আমাদেরকে বিজয় লাভ করতেই হবে, এটাই আমাদের মুজিব বর্ষের আমাদের প্রথম লগ্নের প্রত্যয়। স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে শক্তি মানে কি? এই বাংলাদেশে বিপক্ষ শক্তি থাকার কোনো অধিকার নাই। গণমিছিলের বক্তব্যে অংশ নিয়ে মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসও নির্বাচনে জয়ী হতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। জননেত্রী শেখ হাসিনাকে উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে উপহার স্বরূপ এই ঢাকা দক্ষিণে নৌকার বিজয় সুনিশ্চিত করে আমরা ঘরে ফিরব। আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকলে নির্বাচনে নৌকার বিজয় কেউ রুখতে পারবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ঢাকা সিটি নির্বাচনে বিশৃঙ্খলা এড়াতে বহিরাগতদের রাজধানী ছাড়ার নির্দেশ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আগামী দুই দিন ঢাকায় না ঢোকার পরামর্শ দিয়েছেন র্যাব মহাপরিচালক। কোনোভাবেই বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছে ডিএমপি। এদিকে রাজধানী জুড়ে 65 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আতিকুর রহমান তোমালের রিপোর্টে বিস্তারিত। নগরে নির্বাচন, তাই সতর্ক টহলে রয়েছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবারই ঢাকার দুই সিটিতে নেমেছেন বিজিবির 65 প্লাটুন সদস্য। বিজিবির পাশাপাশি মাঠে থাকবেন র‍্যাব ও পুলিশ সদস্যরাও। সব মিলিয়ে সংখ্যাটা প্রায় 20,000। নির্বাচন সুষ্ঠু করতে র‍্যাব নিজেদের কর্মপরিকল্পনার খাদ্যপান্ত তুলে ধরেন গণমাধ্যমের সামনে। কারণ বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারের সংস্থাটির মহাপরিচালক বহিরাগতদের বিষয়ে কথা বলেন। প্রার্থীরা এখানে ব্যাপক প্রচারণা চালিয়েছেন, তো ফলে অনেকে আত্মীয়স্বজন ঢাকার বাইরে থেকে নিয়ে আসছেন, ক্যাম্পেইন করেছেন। যারা এই বাইরে থেকে আসছিলেন তারা কাজ শেষ করে আপনার ঢাকা শহর ছেড়ে চলে যাবেন। অপ্রয়োজনীয় ঢাকা সফর আগামী দুই দিন তিনি জানান, ভোট কেন্দ্রে কোনো ধরনের জবরদখলের চেষ্টা সহ্য করা হবে না। পরিবেশ তৈরি করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ শক্তি অবশ্যই আমরা নিয়োজিত করব। একইভাবে সতর্ক রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশও। বাহিনীর কর্মকর্তারা জানান, সবগুলো ওয়ার্ডের সব সেন্টারে মোতায়েন থাকবেন তারা। পাশাপাশি জারি আছে গোয়েন্দা নজরদারিও। আমার কাজ মানুষের নিরাপত্তা দেওয়া, আমি মানুষকে নিরাপত্তা দিব, ওনারা যেন সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে আসতে পারেন, ভোট দিতে পারেন, ওই নিরাপদে বাড়ি ফিরতে পারেন। এদিকে যাদের জন্য এত সব আয়োজন সেই ভোটারদের দাবি, পর্যাপ্ত নিরাপত্তা থাকলে ভোট দেবেন তারা। যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে তাহলে তো অবশ্যই যাব, আর যদি ভালো না থাকে তখন তো আমাদের একটু চিন্তা করতে হবে যাব কি যাব না। আইনশৃঙ্খলা বাহিনী ওনারা যদি আমাদের সহযোগিতা করে আমরা অবশ্যই আমরা ভোট দিতে যাব। ভোটাররা আরো বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের কোনো দলের প্রতি দুর্বলতা থাকতেই পারে, কিন্তু সেটি যেন কোনোভাবেই তার দায়িত্ব পালনে বাধা হয়ে না দাঁড়ায়। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। সরস্বতী পূজায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পূজা মণ্ডপে বর্ণিল আয়োজন। বিদ্যা ও জ্ঞান লাভের জন্য কল্যাণময়ী দেবীর চরণে অঞ্জলি নিবেদন। দেশি বিদেশি পর্যবেক্ষক নিয়োগ নিয়ে আবারও মুখোমুখি অবস্থানে আওয়ামী লীগ বিএনপি। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে করে পর্যবেক্ষক নিয়োগ নিয়ে আপত্তি তুলে ধরে দলটি। ঢাকার দুই সিটিতে কোনো বিশেষ দেশের পর্যবেক্ষকরা এসে যেন বাড়াবাড়ি না করে সে বিষয়ে নজর রাখতে নির্বাচন কমিশনকে তাগিদ দিয়েছে আওয়ামী লীগ। অন্যদিকে নিয়ন্ত্রিত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ফলাফল নিজেদের পক্ষে নিতে চায় বলে কমিশনে মন্তব্য করেছে বিএনপি। এদিকে সিইসি বলেছেন,
অনুমতি না নিয়ে রাজধানীতে আওয়ামী লীগের গণমিছিল করা উচিত হয়নি। বাংলাদেশের নির্বাচনের বরাবরই বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতি কিংবা পর্যবেক্ষণ নিয়ে রয়েছে নানা মহলের আলোচনা সমালোচনা। একজন বাংলাদেশী নাগরিক বিদেশি কোনো দূতাবাসে কাজ করলেই তিনি কিভাবে বিদেশি পর্যবেক্ষক হয়ে যান, এবার তা নিয়ে প্রশ্ন তুলেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার এ বিষয়ে ইসির সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে দলটির নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান বলেন, কোনো বিশেষ দেশের পর্যবেক্ষক যাতে সিটি নির্বাচনে বাড়াবাড়ি না করে সে বিষয়ে সতর্ক থাকতে হবে নির্বাচন কমিশনকে। কোনো বিশেষ দেশের কেউ যেন আবার বেশি মাতব্বরি না করেন। বিদেশি দূতাবাসের যারা ডিপ্লোম্যাট তাদের ব্যাপারে যে নিয়মকানুন সেটি দেশীয় তাদের যে কর্মকর্তা কর্মচারী তাদের বেলা সেটি প্রযোজ্য হতে পারে না, কারণ এনা তো আমাদের দেশীয় মানুষ। আওয়ামী লীগের পরপরই নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে বিএনপি। নির্বাচনের পরিবেশ নিয়ে বিভিন্ন অভিযোগ করার পাশাপাশি বিএনপি নেতারা বলেন, নাম সর্বস্ব পর্যবেক্ষক নিয়োগ দিয়ে অনিয়ম করছে নির্বাচন কমিশন। 22টা পর্যবেক্ষকের মধ্যে 18 জনের কোনো ওয়েবসাইট নেই। একটা নিয়ন্ত্রিত নির্বাচনের মধ্যে নিজেদের মতো করে তাদের ফলাফল তারা পেতে চাচ্ছে, অবজারভার সহ সেভাবে করা হয়েছে। বাইরের কেউ একটা ইন্ডিপেন্ডেন্টলি নির্বাচন পর্যবেক্ষক করুক এটা তো তারা চায় না। পরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, দেশের নাগরিক দেশি পর্যবেক্ষক হিসেবেই বিবেচিত হবেন। বিদেশি পর্যবেক্ষক তো এখানে আসেন না, বাইরের থেকে যারা আসছেন তারা হলো এখানকার। নির্বাচনকে সামনে রেখে এই সভাটা তাদের না করাই উচিত ছিল এবং করার দরকার হলে আমাদের অনুমতি নেওয়ার দরকার ছিল। এই সময় আওয়ামী লীগের অভিযোগের বিষয়ে সিইসি বলেন, কোনো বহিরাগত ঢাকায় প্রবেশ করেছে কিনা এ বিষয়ে কমিশনের কাছে কোনো তথ্য নেই। চাকরির পেছনে না ছুটে যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নিজ কার্যালয়ে জাতীয় যুব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। মুজিববর্ষে কেউ বেকার থাকবে না বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বলেন, সরকারি বহুমুখী সুবিধা গ্রহণ করে যুবকদের নিজের পায়ে দাঁড়াতে হবে। সরকারি হিসেবে 18 থেকে 35 বছর বয়সী কর্মক্ষম মানুষের সংখ্যা প্রায় 5 কোটি। জনসংখ্যার এক তৃতীয়াংশ এই যুবগোষ্ঠীর হাতেই সম্ভাবনার বাংলাদেশের ভবিষ্যৎ ও সমৃদ্ধির চাবিকাঠি। এমন নানা খাতে অসামান্য কৃতিত্ব দেখানো যুবকদের উৎসাহিত করতে সরকারের এই আয়োজন। নিজ কার্যালয়ে সারা দেশের শ্রেষ্ঠ 22 আত্মকর্মী ও 5 সংগঠকের হাতে জাতীয় যুব পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে তিনি বলেন, সরকারের যাবতীয় পরিকল্পনা যুবকদের ঘিরে, সরকারি সুবিধা গ্রহণ করে যুবকদের আত্মনির্ভরশীল হওয়ার পরামর্শ দেন তিনি। ট্রেনিং এর সাথে সাথে স্টার্ট আপ প্রোগ্রাম আমরা নিয়েছি। এই স্টার্ট আপের জন্য অর্থাৎ শুরু করেন অর্থাৎ এই কাজটা শুরু করার জন্য 100 কোটি টাকা আমরা ব্যাংকে থোক বরাদ্দ রেখে দিয়েছি। তাই চাকরি না করে চাকরি দেব, এই চাকরি দেব মানে দেবার সক্ষমতা অর্জন করব বা চাকরি দিতে পারবো, এই চিন্তাটাই মাথায় থাকতে হবে এবং আত্মবিশ্বাস থাকতে হবে, আত্মমর্যাদাবোধ থাকতে হবে। সেটা থাকতে পরে আমার তো মনে হয় যে বাংলাদেশে কেউ আর বেকার থাকবে না। এখন আমাদের তো লক্ষ্য আছে যে সারা বাংলাদেশে এই মুজিব বর্ষকে ঘিরে কেউ যেন বেকার না থাকে। মাদক ও সন্ত্রাসবাদ থেকে দূরে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের উন্নয়নটা একেবারে গ্রাম পর্যায়ে, কারণ প্রতিটি গ্রামের মানুষও শহরের সব ধরনের সুযোগ সুবিধা পাবে, সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে তাদের জীবন মান চলবে। কাজে আমরা সারা বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। প্রবাসীদের দক্ষতা অর্জন করে বিদেশ যাওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেওয়া হচ্ছে ট্রেনিং, কিন্তু আমরা প্রচুর দিচ্ছি। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার জামিন চেয়ে আবারও আপিল বিভাগে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন তার আইনজীবীরা। আবেদন করা হবে হাইকোর্টেও। এছাড়া সাজা স্থগিত চেয়ে সরকারের কাছে মুক্তির দাবি জানিয়েছেন বেগম জিয়ার আইনজীবী জয়নুল আবেদিন। যদিও দুদক আইনজীবী বলছেন, আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ করে জামিন পেয়েছে এমন নজির কম। দুদকের মামলার সাজা স্থগিতের ক্ষমতা সরকারের নেই বলেও জানান তিনি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় গত 12ই ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন দেশের সর্বোচ্চ আদালত। বেঞ্চের 6 বিচারপতিই জামিন না দেওয়ার পক্ষে আদেশে স্বাক্ষর করেন। এই রায়ের বিরুদ্ধেই রিভিউ আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন বেগম জিয়ার আইনজীবীরা। তারা বলছেন, সরকার হস্তক্ষেপ না করলে রিভিউয়ে জামিন পাবেন তিনি। দুদক আইনজীবী বলছেন, রিভিউ করে জামিন পেয়েছেন এমন নজির নেই। এটার বিরুদ্ধে আমরা একটা রিভিউ করতে পারি, আবার আমরা নিম্ন আদালতেও যেতে পারি, নিম্ন আদালত মানে হাইকোর্ট বিভাগেও যেতে পারি।
তো আমরা এই দুটো পথই আমাদের সামনে এখন খোলা আছে। জামিন খারিজের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ করে জামিন পেয়েছে, এই ধরনের নজির আমার জানা মতে নেই। আর আপিল বিভাগ থেকে জামিন খারিজ হওয়ার পরে হাইকোর্টে জামিন পেয়েছেন, এই ধরনের নজির আমার নেই। সাজা স্থগিত করে সরকারের কাছে তার আইনজীবীরা মুক্তির দাবি জানালেও দুদক আইনজীবী বলছেন, এই মামলায় সাজা স্থগিতের এখতিয়ার নেই সরকারের। বেগম খালেদা জিয়ার জীবন রক্ষা করতে আগ্রহ থাকে তাহলে পরে সরকার 401A ও করতে পারে। দিস ইজ নট এ কেস অফ দ্য গভর্নমেন্ট, দিস ইজ দ্য কেস অফ দ্য অ্যান্টি করাপশন কমিশন। অ্যান্টি করাপশন কমিশন একটা স্ট্যাটিউটরি বডি, তার একটা বিধি আইন দ্বারা সেই চলে। অ্যান্টি করাপশনের কেসের মধ্যে গভর্নমেন্ট এর কোনো সুযোগ নেই। দুর্নীতির দুই মামলায় দণ্ডিত হয়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যান বেগম জিয়া। আসছে 8 ফেব্রুয়ারি তার কারাবাসের 2 বছর পূর্ণ হবে। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাস মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। সব স্থলবন্দর, সমুদ্র বন্দর এবং বিমানবন্দরে স্ক্যানারের মাধ্যমে ভ্রমণকারীদের পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক কর্মশালায় একথা জানান স্বাস্থ্যমন্ত্রী। করোনা ভাইরাস প্রতিরোধে এবং চিকিৎসায় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রিটমেন্ট গাইড আমরা তৈরি করেছি, এটি সারা দেশে দিয়ে দেওয়া হবে এবং হাসপাতালে আপনারা জানেন ইতিমধ্যেই বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। এয়ারপোর্টে ব্যবস্থা নেওয়া হয়েছে, কোয়ারেন্টাইনের জায়গা মানে আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে এবং এটার প্রোটেকশন কীভাবে নিতে হবে এটা ডাক্তারাই তো পরামর্শ দিচ্ছে, কাজেই ডাক্তারাই জানে কিভাবে প্রোটেকশন নিতে হবে। এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে দেশের সীমান্তবর্তী চেকপোস্টগুলোতে হেলথ ডেস্ক বসানো হলেও থার্মোমিটার দিয়েই পরীক্ষা নিরীক্ষার কাজ সারছেন সংশ্লিষ্টরা। এ ভাইরাস শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় ক্ষোভ জানিয়েছেন যাত্রীরাও। তাদের অভিযোগ, চীন ছাড়িয়ে বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। প্রতিবেশী দেশ ভারতের কেরালায় আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে, ঝুঁকিতে রয়েছে বাংলাদেশও। অথচ স্থলবন্দরে এই ভাইরাস রোধে পরীক্ষার জন্য নেই কোনো উপকরণ, লোক দেখানো পদক্ষেপ হিসেবে শুধু হেলথ ডেস্ক বসিয়েই বন্দর কর্তৃপক্ষ। এত চরম আতঙ্কের মধ্যে রয়েছেন যাত্রী ও সাধারণ মানুষ। মঙ্গলযজ্ঞ, আরতি আর পুষ্পাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে শেষ হলো বাণী অর্চনার আনুষ্ঠানিকতা। ভোর থেকে বিদ্যানিকেতনগুলোতে সমবেত হন শিক্ষার্থীরা। বিদ্যাদেবীর আশীর্বাদে সব জরা জীর্ণতা পেরিয়ে জ্ঞানে পরিপূর্ণ হবে হৃদয়, এমনটাই বিশ্বাস আগতদের। বিদ্যানের কাছে তিনি পরম জ্ঞান, শিল্পীর কাছে সুর স্রষ্টা, ব্রাহ্মণের কাছে বৈদিক দেবী আর ভক্তের কাছে স্বর আর সুরের আরাধ্যা সরস্বতী। মঙ্গল ঘটে প্রাণ প্রতিষ্ঠা করে দেবী প্রতিমায় চক্ষুদান করেন পুরোহিত। এরপর ষোড়শ উপচারে ফুল বেলপাতা নৈবেদ্যে ঢাকের বাদ্যি আর উলুধ্বনিতে চলে বাণী অর্চনা। মানে আগের রাতে ঘুম হয় না, পরের দিন ডিপার্টমেন্টের পূজা আছে, কাজ করতে হয়। সরস্বতী আমাদের বিদ্যার দেবী, তার কাছ থেকে আমরা বিদ্যা অর্জন করার চেষ্টা করি। ধূপ আর পঞ্চপ্রদীপে মঙ্গল আরতি শেষে যজ্ঞে আহুতি দেওয়া হয় পার্থিব অসুর আর অসারতাকে। এরপর দেবী চরণে পুষ্পার্ঘ নিবেদন করেন ভক্তরা। সবশেষ হাতে খড়ি দেওয়া হয় খুদে বিদ্যার্থীদের। মা সরস্বতীকে সাক্ষী রেখে যে প্রথম অক্ষরটা মা সরস্বতীর সামনে নেওয়া, দেশে যাতে সুখ শান্তি চলে আসে, কলহ যাতে না থাকে, কারোর সাথে কারোর যেন দ্বন্দ্ব না হয়। পুষ্পাঞ্জলি নিবেদন শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। ফুল বেলপাতা নৈবেদ্যে ধরাধামে পূজিত হলেন বিদ্যার দেবী সরস্বতী। ভক্তদের প্রার্থনা, জীবন থেকে দূর হোক সকল অজ্ঞতা, প্রতিষ্ঠিত হোক সত্য, ন্যায় আর সুর। মৌসুমী মো, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা সিটি নির্বাচনের প্রচারণার শেষ দিনেও অভিযোগ পাল্টা অভিযোগ। ভোটাররা কেন্দ্রে আসতে পারবেন কিনা, শঙ্কা তাবিথের ভোটের মাধ্যমে অপশক্তি রুখে দেওয়ার আহ্বান আতিকুলের। তাপস যোগ দেয়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর গণমিছিল পরিণত হল নির্বাচনী প্রচারণায়। অনুমতি না নিয়ে এই কর্মসূচি করা আওয়ামী লীগের উচিত হয়নি, মন্তব্য সিইসি। দেশি বিদেশি পর্যবেক্ষক নিয়োগ নিয়ে ইসিতে প্রধান দুই দল, বিশেষ দেশের বিষয়ে আপত্তি আওয়ামী লীগের, নাম সর্বস্ব পর্যবেক্ষক নিয়োগের অভিযোগ বিএনপির।
এবং মুজিব বর্ষে বেকার থাকবে না কেউ, জাতীয় যুব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হবার পরামর্শ। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।